আপনি দেখেন আজকে নির্বাচন কমিশন শুধুমাত্র নির্বাচনে ব্যর্থ হচ্ছে তা নয়, তারা চুরি করছে, দুর্নীতির সঙ্গে জড়িয়েছে। আমরা প্রথম থেকে বলে আসছি যে আওয়ামী লীগ কনসিয়াসলি সচেতনভাবে বাংলাদেশে গণতন্ত্রকে ধ্বংস করবার জন্য 2008 সালের পর থেকেই তারা অত্যন্ত পরিকল্পিতভাবে, সুচিন্তিতভাবে, সচেতনভাবে তারা গণতন্ত্রের সমস্ত স্তম্ভগুলোকে, প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। পিট টেস্ট গ্লোবাল ইন্ডেক্সের 2021 সালের প্রতিবেদনে মোবাইল ইন্টারনেটের গতির ক্ষেত্রে 138টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 128তম হওয়ায় চরম হতাশা প্রকাশ করা হয়। সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার দাবি যে কতটা অসহায়তা প্রমাণিত হয় এই তথ্যের মাধ্যমে। বাগাড়ম্বর ও দুর্নীতির জন্যই সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে জনগণকে মোবাইল ইন্টারনেটের গতি বাড়িয়ে সেবা প্রদান করতে। সভা শেষে সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। সাংবাদিক ভাইরা, এক মিনিট, আমরা জানতে চাই যে কানাডার একটি প্রতিষ্ঠান কই ওটা, তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্রের প্রতি তার যে অসামান্য অবদান এবং তিনি যে এখনও গণতন্ত্রকে রক্ষা করবার জন্যে কারাবরণ করছেন এবং আপনার অসুস্থ অবস্থায় গৃহবন্দী অবস্থায় আছেন, এই সব কারণে তার অবদানের জন্যে তাকে আপনার এই প্রতিষ্ঠানটি, তারা তাকে মাদার অফ ডেমোক্রেসি অ্যাওয়ার্ড টু ফরওয়ার্ড বাংলাদেশ প্রাইম মিনিস্টার এবং খালেদা জিয়া ইন রিকগনিশন অফ আর আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশনস অ্যান্ড ডেভোশন টু দ্য প্রোটেকশন অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অফ দিস অ্যাডভান্টেজ পিপুল অ্যাজ ওয়েল এস ডেমোক্রেসি, হিউম্যান রাইটস, পিস অ্যান্ড দ্য রুল অফ ল ফর বাংলাদেশ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ হোল। কানাডিয়ান হাই কমিশনও এখানে সেটাকে আপনার, তারা এটাকে তাদের এন্ডোর্স করেছে। আপনারা এটা আমি দেখাচ্ছি, এই হচ্ছে তার সার্টিফিকেটগুলো, এই হচ্ছে তার যেটা আপনার দিয়েছে, ওটাই মূল কথা। এটা আপনার আমরা যেটা যে বক্তব্যটা আমরা দিয়েছি এখানে আপনার আরো ডিটেইলস আমরা জানাবো যে কোন কোন এমবেসিতে কিভাবে আপনার এই জনগণের অর্থে যে সমস্ত দূতাবাসকে আপনার মেনটেন করা হয় তারা কিভাবে আওয়ামী লীগের আপনার পারপাস সার্ভ করছে এবং দে হ্যাভ বিকাম টোটালি আওয়ামী লীগ ওয়ার্কার্স, তাদের এমপ্লয়ি হিসেবে কাজ করছে, নট বাংলাদেশ গভর্নমেন্টস এমপ্লয়ি। জি, শোনেন, এটা তো হচ্ছে কি আওয়ামী লীগ, আমরা প্রথম থেকে বলে আসছি যে আওয়ামী লীগ কনসিয়াসলি সচেতনভাবে বাংলাদেশে গণতন্ত্রকে ধ্বংস করবার জন্য 2008 সালের পর থেকেই তারা অত্যন্ত পরিকল্পিতভাবে, সুচিন্তিতভাবে, সচেতনভাবে তারা গণতন্ত্রের সমস্ত স্তম্ভগুলোকে, প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে এবং নির্বাচনী ব্যবস্থাটাকে তারা ধ্বংস করেছে অত্যন্ত ইচ্ছাকৃতভাবে। কেয়ারটেকার গভর্নমেন্টের যে সিস্টেম ছিল আমাদের, যেটা সংবিধানে ছিল, সেটাকে বাতিল করে দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচন নিয়ে আসার কথা। এ কথা আমরা হাজারবার বলেছি যে বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি, এই সংস্কৃতির কারণে কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচন ছাড়া এখানে কখনোই সুষ্ঠু অবাধ নির্বাচন করা সম্ভব নয়। এবং সে কারণেই আপনার যে 2-3 বার করে রায়ও যেটা বলা হয়েছিল সেটাও পর্যন্ত সরকার করেনি। অর্থাৎ খারেলকের মতো লোকও যে রায় দিয়েছিল সেটা দেখে আপনার 16 মাস পর আবার রায় পরিবর্তনও করেছে। এটা একটা পরিকল্পিত ব্যাপার ছিল বাংলাদেশকে থেকে গণতন্ত্রকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার জন্য। ওই একই কারণে আপনারা প্রতিষ্ঠানের কথা বলছেন, কোন প্রতিষ্ঠান আওয়ামী লীগ কোন প্রতিষ্ঠানটা দেখেছে এখন পর্যন্ত? প্রত্যেকটা প্রতিষ্ঠান তারা ধ্বংস করে ফেলেছে। আপনি দেখেন আজকে নির্বাচন কমিশন শুধুমাত্র নির্বাচনে ব্যর্থ হচ্ছে তা নয়, তারা চুরি করছে, দুর্নীতির সঙ্গে জড়িয়েছে, যেটা আনবিলিভেবল। তারা ইভিএম কিনছে আপনার 11 গুণ দাম বেশি দাম দিয়ে আপনার ভারতের থেকে,
তো এরকম একটা জঘন্য একটা পরিস্থিতি সৃষ্টি করেছে, যেটা আমাদের, আমি বারবার এই কথা আপনাদের বলার চেষ্টা করেছি যে বাংলাদেশের যে আত্মা, যে সোল, 1971 সালে আমরা যে যুদ্ধ করেছিলাম, এন্টায়ার চিলকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র পাবো, একটা গণতান্ত্রিক সমাজ তৈরি করব, এখানে একটা বিকাশ ঘটবে গণতান্ত্রিক সংস্কৃতির, সব কিছুকে ধ্বংস করে দিয়েছে আমলি শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য। আমরা তো দিয়েছি আপনাকে, আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা যে আমরা প্রথমবার যখন আপনারা ইসি তৈরি করার এইভাবে ডাকলেন প্রেসিডেন্ট, তখন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ আমরা প্রেসিডেন্টের কাছে গিয়েছিলাম এবং নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব আমরা দিয়েছিলাম ইন রিটেন। আপনারা ভুলে গেছেন সেসব, তো আপনারা যখন এই প্রশ্নগুলো করেন তখন আমরা মনে হয় যে আপনারা বোধ হয় ইউ ডোন্ট ট্রাই টু রিমেম্বার, প্লিজ রিমেম্বার। জি, আমি একটু শেয়ার করতে চাই, আমি একটু শেয়ার করতে চাই যে প্রশ্নটা করা হয়েছে, এই সরকারের বিদায় নিতে হবে, এই পার্লামেন্ট ডিসলভ করতে হবে, তারপরে একটা নিরপেক্ষ সরকার আসলে তারা অবশ্যই প্রতিষ্ঠানগুলি সুন্দরভাবে করতে হবে, সমাধান আছে, দেশে ভালো লোক আছে। না, আমরা তো অ্যাসেসমেন্ট একটাই যে আপনার দলীয় সরকারের অধীনে এখানে সুষ্ঠু নির্বাচন হতে পারে না, এটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির কারণে, অন্যান্য দেশে হয়। হ্যাঁ, এবং আপনার অতীতেও আমরা দেখেছি আওয়ামী লীগের, আপনার যখনই থেকেছে আওয়ামী লীগ আপনার যখন ক্ষমতায় ছিল 73-এ তখন একই অবস্থা হয়েছে। আপনার এটা যদি দেখেন ইতিহাস খুলে দেখেন যে তখনও হেলিকপ্টারে করে আপনার ব্যালট বক্স নিয়ে আসা হয়েছে ঢাকায় কুমিল্লা থেকে। ইউ মাস্ট বি নোয়িং অল দিস থিংস, থ্যাংক ইউ। আপনি আপনি একটা কথা বললেন যে পরিবর্তন 7 বছরে, অবশ্যই পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তন হচ্ছে খারাপের দিকে, মানুষের ফ্র্যাঞ্চাইজ রাইটটাকে কেড়ে নেওয়ার দিকে, মানুষের ভোটের অধিকারকে কেড়ে নেওয়ার ব্যাপারটা, এটা একটা বড় অপরাধ। এটার জন্যে আওয়ামী লীগকে অবশ্যই ভবিষ্যতে এদেরকে আপনার কাঠগড়ায় দাঁড়াতে হবে।